সেই খোকুশ প্রাসাদ। আজ আমি এখানে প্রাপ্ত, কিন্তু কোনো উপায় নেই যে আমার কুমার যে এখানেই রয়েছে, সে হয়তো তার দিদি হেমাকে কে আর মনে রাখেনি। কিন্তু তা বলে আমি তো হাল ছেড়ে দিতে পারি না। রাজ্যের যুবরাণী হেমাক্ষীকে আটকানো কি অতই সহজ? এই কোথায় যাচ্ছ তুমি? বিশ্বাসঘাতক হেমাক্ষী, তুমি খক্ষসরাজের মেয়ে হয়েও এই রাজ্যের সাথে শত্রুতা করেছো। দরকারে তুমি আমাদেরকে ত্যাগ করেছো। তোমার এই প্রাসাদে ঢোকার কোনো অধিকার নেই। তবে রে, তুই নকল রানীর পায়ে নিজেকে এতটাই বিকিয়ে দিয়েছিস, আজ তোর চোখের সত্যিটাও ধরা পড়ছে না। আমি যুবরানী হেমাক্ষী, সেটাও তুই ভুলে গেছিস? আজ আমি আর কোন রকম বাধা মানবো না, কোনো বাধা মানবো না আমি। আমি জানতাম তুই এখানে ঠিক আসবি। আর আমি এটাও জানি যে এই দরজা তুই কোনোদিনও পেরোতে পারবি না। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। ভালো করে চেয়ে দেখ চারিদিক, কেউ নেই, শুধু তুই আর আমি। অনেক পুরনো হিসেব মেটানোর আছে রে হেমাক্ষী, অনেক পুরনো হিসেব। পুরনো হিসেব কিসের? কাল নাগিনী সে কখন গেছে তো গেছে। না না না, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি চললাম মধ্য পর্বতে। আমার আর দেখার কিছু নেই। খবরদার খোকস কোটাকার, যদি আমার রোহিণীর কোনো ক্ষতি করবার চেষ্টা করেছিস তো দেখবি আমি কে। Thank you.
করবেন যোদ্ধা? কোন অত্যাচার কি বাকি রয়ে গেছে? রাজকন্যা, আমি আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে এসেছি। বলবো তোমায় আমি সব বলবো। এসব আপনি কি বলছেন? আমি তোমার যোদ্ধা নই। আমি তোমার শত্রু। এই ক্ষক্ষশ বংশের যুবরাজ অগ্নি। যোদ্ধা, ঘেন্না করি আমি তোমায়। কি করছেন কি খুকুর যুবরাজ? আপনার মা, আপনার রাজ্যবাসী সবাই দেখলে কি বলবে? এক শত্রুর হাত ধরে কাছে টেনে নিচ্ছে। ছি, আমার জায়গা এই কারাগার। আপনি তো নিজেই সেটা চেয়েছিলেন। তোমার জায়গা আমার হৃদয়ে রাজকন্যা, আর এই জায়গা কখনো কেউ নিতে পারবে না। তুমি বিশ্বাস করো রাজকন্যা, কাল নাগিনীকে বোকা বানানোর প্রক্রিয়া ছিল। বলে এত পরিবর্তন কি চান আপনি? নাকি এটাও আমার উপর প্রতিশোধ নেওয়ার আপনার নতুন কোনো ছলনা? ওকে একেবারে বিশ্বাস করবি না রোহিণী, একেবারে না। আমি বলছি কি অস্বীকার করতে পারবেন যে আপনি খোকোশ রাজ্যে যুবরাজ নন? অস্বীকার করার তো কিছু নেই, আমি খোকোশ যুবরাজ। কিন্তু এটাও সত্য যে এই নাগেদের জন্য আমার বাবা, আমার পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার মানে আমি তো আপনার জাত শত্রু। আপনি আমাকে ঘৃণা করেন, তাই তো? তুমি এটা বিশ্বাস করো? আমি কিচ্ছু জানি না রাজকন্যা। আমার সম্পূর্ণ স্মৃতি নেই, আর এটা সুযোগ দিয়ে কাল নাগিনী আমাকে ভুল বোঝাচ্ছে। কাল নাগিনী অনেক বড় উদ্দেশ্য নিয়ে রাজ্যে বসে আছে। রানী মা সেজে। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য পূরণ করার জন্যই আমার এই রূপ। রাজকন্যা, তুমি ভাবলে কি করে যে আমি কাল নাগিনীকে বিশ্বাস করবো? ন্যাকামো দেখলে গাঢ় জ্বলে যায়। তোমার কথা বিশ্বাস করার কোনো কারণ আছে কি? হ্যাঁ বাহুরাম, আমি জানি তুমি আমাকে খুব একটা পছন্দ করো না, কিন্তু আমি বিশ্বাসঘাতক নই। খোকোশ হলেও আমি পশুদেরকে ভালোবাসি, ঠিক যেমন আমি আমার রাজকন্যাকে ভালোবাসি। এর চেয়ে বড় সত্যি আমার জীবনে আর কিচ্ছু নেই, আর কখনো ছিল না। আমি জানি রে হেমাক্ষী, সেই ছোটবেলা থেকেই তুই আমাকে একেবারেই পছন্দ করিস না। ঠিকই করিস, আমি যে একেবারেই ভরসার যোগ্য নই, আর তুই তো তোর ভাইয়ের মতো বোকাও নস, তাই আজও তোকে বোঝানো গেল না। অনেক কাল আগেই আমি তোদের মেরে ফেলতাম, কিন্তু তোদের বাবা
তোদের বাঁচানোর উপায় ঠিক বার করে ফেললো। কিন্তু আমার কপাল দেখ, আবার তোরা আমার হাতের মুঠোয়। আসলে কি জানিস, তোর ভাই আমার অনেক কাজে লাগবে, কিন্তু তুই তুই তো আমার কোনো কাজেই আসবি না। তাহলে এটাই ভালো নয় কি, যে তোকে একেবারে শেষই করে দি, তাতেই মঙ্গল। নয়তো পার পার আমার কাজে বাধা সৃষ্টি করবি তুই। না, নকল রানী কিছুতেই না। তোমাকে তোমাকে আমি আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে দেব না, কিছুতেই করতে দেব না। তোমার এই ভালো মানুষই দেখে যারা তোমাকে অন্ধবিশ্বাস করে, তাদের চোখের সামনে তোমার এই কদর্য চেহারা আমি প্রকাশ করব। আমি খোকস যুবরানী হেমাক্ষী। তার আগে আমার আসল চেহারাটা তো দেখ, চেহারাটা তো দেখ। মানে তুমি সে কাল রাখেনি। হ্যাঁ ঠিক, আমি সেই। চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিস তুই, এবার আমার হাত থেকে নিস্তার নেই তোর হেমাক্ষী। তোকে আমি ঠিক খুঁজে বার করব। এই তো খোকস চিহ্ন। এইবার আমি দেখব কোথায় লুকিয়ে থাকিস তুই। সরে যা, সরে যা বলছি, না হলে কিন্তু আমাদের আঘাতে মরতে হবে। মরতে আমি ভয় পাই না, কিন্তু আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। মোহিনী, তুমি আমাদের আড়াল থেকে বেরোবে না, বেরোবে না মোহিনী। তোমরা আমাদেরকে প্রাণে মেরে ফেললেও আমরা এখান থেকে সরবো না। আমার মেয়ে মোহিনীর গায়ে আমি একটা আঁচও আসতে দেবো না। তবে রে দাঁড়া, কাল লাগেনি কি বলেছিল মনে নেই? ওদের যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু ওরা তো ওই মেয়েটার কাছে যেতেই দিচ্ছে না। কাঞ্চন, কাঞ্চন, ঠিক আছে, ওরা তো বন্দি, নজরে রাখলেই হলো, মারার কোনো দরকার নেই। কোনো রকম চালাকি করে পার পাবে না, কিন্তু কাল লাগিনি এলে ওই মেয়েকে নিজের হাতেই হত্যা করবে। খেয়ে নাও,
না খেয়ে মরলে আমাদের জবাবদিহি করতে হবে। কাঞ্চন কি না কাঞ্চন, মোহিনী খেয়ে নাও। মোহিনী খাওয়ার উপর অভিমান করতে নেই মা, খেয়ে নাও খাবারটা। আমার সঙ্গে এত ভালো ব্যবহারের কারণ কি? কিছু চাই না কি দুজনে? আমি জানি তুমি কি ভাবছো মোহিনী। আসলে কি জানো তো, সন্তান যতই অন্যায় করুক না কেন, বাবা মা সন্তানকে একই রকম স্নেহ করে। তাই কি? কিন্তু অপরাধ করলে তো রাজমাতা আমায় সব সময় শাস্তি দিয়ে এসেছে। কেন আমার রোহিণীর কি অবস্থা কে জানে, খেয়েছে কেমন আছে, কোথায় আছে মেয়েটা? এটা আপনি কি বললেন যুবরাজ? যোদ্ধা, আমি তোমার যোদ্ধা রাজকন্যা, আর চিরকাল তাই থাকবো। তোমার মনে আছে রাজকন্যা, এটা সেই ত্রয়োদশ নাগের মণি। এই মণি আমাকে এই প্রাসাদে অনেক সাহায্য করেছে। আমার উপর যে কাল নাগিনী আর কামিনী নজর রেখেছে তা আমাকে এই মণি জানিয়ে দিয়েছে। না, কিছুতেই না, অগ্নিকে প্রাসাদের বাইরে কিছুতেই যেতে দেওয়া যাবে না। ওকে আমার কথা মতো চলতে হবে, তবেই আমার কার্য সিদ্ধি হবে। বাইরে গেলেই যদি রোহিণীর সঙ্গে ওর দেখা হয়ে যায়, কিংবা হেমাক্ষীর যদি সামনাসামনি পড়ে যায়। অনেক কাল অপেক্ষা করেছি আমি, এবার আর কোনো রকম ভুল করলে চলবে না। অগ্নিকে নজরবন্দি করতে হবে, হবেই। তুমি আমার উপর নজর রেখেছো কাল নাকি, কিন্তু তুমি এটা জানো না যে আমিও তোমার উপর নজর রাখছি। আমি জানি তুমি কোনো ভয়ানক উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে রেখেছো। তোমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, থাকতেও পারে না। তার মানে শুধু কাল নাগিনী নয়, আরো একজন নজর রেখে চলেছে আমার উপর। এই মণি লাল রং ধারণ করে কামিনী আর কাল নাগিনীর উপস্থিতি জানিয়েছে আমায়। তাই আমি সচেতন ছিলাম, কাউকে বুঝতে দিইনি যে আমি কাল নাগিনীকে বিশ্বাস করি না। কিন্তু এই মণি তো এখন লাল রং ধারণ করেনি, এর মানে কি?
এর মানে হচ্ছে যে এখন কাল নাগিনী আর কামিনী এখন প্রাসাদে উপস্থিত নেই। রাজকন্যা এটাই সুযোগ, চলো আমার সাথে, তোমাকে অনেক কিছু বলার আছে। কোথায়? এই মনির আরেকটা জাদু তোমাকে দেখানোর আছে।